নমস্কার, আমি নিমেষে অঙ্কের লেখক চঞ্চল ঘোষ। ইউটিউব চ্যানেল দিয়ে আইডিয়াল চঞ্চল ঘোষ ফলো করবেন, তাহলে খুব সহজেই অঙ্ক শিখতে পারবেন। আজকে যে অঙ্কটা আপনাদের শেখাবো, সেই অঙ্কটা বহু পরীক্ষায় এসছে, কিন্তু এই অঙ্কটা যদি আপনারা করতে চান মিনিমাম হাফ পৃষ্ঠা লাগবে, কিন্তু আমি কত সহজে শিখিয়ে দিচ্ছি। এখানে বলছে একটি খরগোশ যতক্ষণে, তাহলে এখানে খরগোশ যতক্ষণে 5 লাফ দিচ্ছে, একটি কুকুর ততক্ষণে 4 লাফ দিচ্ছে। আবার বলছে কুকুরের 3 লাফ, খরগোশের 4 লাফ। দেখুন, প্রথমবার খরগোশ, তারপরে কুকুর, দ্বিতীয়বারে প্রথমবার কুকুর, দ্বিতীয়বারে খরগোশ। এই জন্য যাতে ভুল না হয়ে যায়, আপনার অপশনটা আগে দেখে নেবেন। অপশনে কিভাবে দেয়া আছে, দেয়া আছে কুকুরের 2টি আর খরগোশ। তাহলে কুকুরটা আগে লিখুন, কুকুর ইজ টু খরগোশ। এইবার যার তলায় সেটা লিখবেন, খরগোশের 5 লাফ, তাহলে খরগোশের তলায় 5, কুকুরের 4 লাফ, কুকুরের তলায় 4 লিখুন। আবার কি দেওয়া আছে, কুকুরের 3 লাফ, তাহলে কুকুরের তলায় 3 লিখুন, খরগোশের তলায় 4 লাফ, খরগোশের 4 লিখুন। এই লেখার পরে জাস্ট কোনাকুনি গুণ করে দেবেন, তাহলে 4 4 হলো 16, আর এই কোনাকুনি গুণ করে দেবেন, 3 5 হলো 15। তাহলে কুকুর আর খরগোশের গতিবেগের অনুপাত হচ্ছে 16:15। 16:15 মানে বি অপশন হয়ে গেল। নমস্কার, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিও আরো ভালো ভালো ভিডিও দেখতে পাবে, আর অন্যদের দেখার জন্য এটা শেয়ার করে দেবে। নমস্কার, ভালো থাকবে।